শেখ শহীদুল্লাহ খান মাদানী তার এই বই মাস্তুন সালাত ও দোয়া শিক্ষা বইটির মধ্যে বেশ কয়েকটি জালিয়াতির এবং এলমি খেয়ানতের আশ্রয় নিয়েছেন। আমরা জানি হানাফি মাজাবের একজন বড় আলেম ছিলেন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ। তো শহীদুল্লাহ খান মাদানী সাহেব এখানে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর নামে একটি কথা উল্লেখ করেছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর নামে একটি কথা উল্লেখ করেছেন যে রফুলিয়াদে না করার যত হাদিস আছে সব বাতিল ও ভিত্তিহীন, যেমন আবদুল্লাহ ইবনে মাসউদের হাদিস। উনি রেফারেন্স দিয়েছেন নিচে মওযুআতে কাবীর 110 নম্বর পৃষ্ঠা, এই বইয়ের রেফারেন্স দিয়েছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এখানেও শহীদুল্লাহ খান মাদানী সাহেব এলমি খিয়ানত তথা জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তো আফসোসের বিষয়, শহীদুল্লাহ খান মাদানী সাহেব যে বিষয়টিকে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ খণ্ডন করলেন, যেটাকে উনি খণ্ডন করার জন্য নিয়ে আসলেন, সেটাকেই উনি মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর বক্তব্য বানিয়ে দিলেন। এই হলো আল মওযুআতুল কুবরা, যার আরেক নাম হল আল মওযুআতুল কাবীরও বলে। হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বক্তব্য আল মানারুল মুনিফের মধ্যে এই কথাটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ নকল করেছেন, সেটাই এখানে এনে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এখন বক্তব্যটি খণ্ডন করল। সুতরাং মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর নামে এই কথা বলা যে উনি হানাফি হয়েও বলেছেন রফুলিয়াদের না করার হাদিস সব বাতিল ও ভিত্তিহীন, এটা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর উপর একটি অপবাদ। শুধু তার এই বইটির মধ্যে এই কাজটি করা হয়েছে তাই নয়, তিনি যেই সহি বুখারি ওনার সম্পাদনায় ছেপেছে আল্লামা আলবানী একাডেমি থেকে 520 নম্বর পৃষ্ঠার টিকার মধ্যে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর নামে এই কথাটিকে চালিয়ে দেওয়া হয়েছে।